হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিছুদিন আগে এই কবুতরটা গিফট দেওয়ার কথা বলছিলাম, যার টিপস ভিডিওতে সবচেয়ে বেশি লাইক আসবে তাকে এই কবুতরটা গিফট করবো বলছিলাম। তো আজকে আমরা দেখব কার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসছে, আমি ভিডিওর এই পাশ দিয়ে তাদের নাম দিয়ে দিব। আর ভাইদের কাছে অনুরোধ থাকবে আমার লোকেশনে আইসা কবুতরটা অ্যাজ এ গিফট নেওয়ার জন্য। আর এবার পাশাপাশি আরেকটা গিফট দিতে চাইছিলাম, বাট ওটা দিতে পারবো না কারণ সামনে নির্বাচন, আমি তাড়াতাড়ি গিফটগুলো রেডি করতে পারবো না। তো শুধু কবুতরটাই দেওয়া হবে। তো প্রথম যেইজন হয়েছে তার নামটা এই পাশে মেনশন করা হবে। প্রথমজন যদি না আসে সেই ক্ষেত্রে নিচে দিয়ে দ্বিতীয় জনের নাম দেওয়া থাকবে। যদি প্রথমজন আসে সেই ক্ষেত্রে তো হইলই, প্রথমজনকে দিয়ে দিব। আর যদি না আসে সেই ক্ষেত্রে দ্বিতীয় জনকে দিয়ে দিব, কারণ অনেকের বাসা ঢাকার আশেপাশে না, ঢাকার বাইরে। একটা কবুতরের জন্য তার দূরে লোকেশনে আসতে পারে না। মাশাল্লাহ আজকে আমাদের কবুতরগুলো অনেক সুন্দর করে ফ্লাই করতেছে, দেখেন। এই যে কবুতরটা দেখেন, এটা এটাও মাশাল্লাহ অসাধারণ। এটার চোখ, নাক, তারপরে এই যে দেখেন নখ, মাশাল্লাহ সব কিছু অসাধারণ। তো এইগুলো সব কিছু আমরা দেখাবো। এটা পাখাটা আপনাদেরকে আমি প্রথমে দেখাই। এই যে দেখেন পাখা, মাশাল্লাহ অসাধারণ একটা পাখার কবুতর। আর এই পাশের পাখাটা দেখাই, মাশাল্লাহ। এই যে দেখেন নখ, তো কবুতরটা কেমন দেখতে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করুন ভিডিওটা শেয়ার করে দিতে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে 50,000 সাবস্ক্রাইব হইতে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন, ফেসবুকে আর অল্প কিছু ফলোয়ার লাগে 20,000 ফলোয়ার হইতে। তো ভিডিওটা মোটামুটি এইখানেই শেষ দিয়ে দিব। তার আগে আমাদের পুরানোর কবুতরগুলো দেখাই। আর যারা জিতছেন তাদের নাম আবার আমি পুনরায় এইখান দিয়ে দিয়ে দিব, এই যে এই বরাবর। আর নিচে দিয়ে দিয়ে দিব সেকেন্ড যে হয়েছে ওনার নাম। তো দেখেন মাশাল্লাহ কবুতরটা অসাধারণ। আর আমাদের কবুতরগুলো উঠতেছে, ওইগুলোকে আপনাদের কিছু সময় দেখাই আমরা। আর এই কবুতরটাকে নিয়ে রেখা দিই। আর দেখেন নিচে দিয়ে উঠতেছে আমাদের চাক, মাশাল্লাহ অনেক টাইম ধরে উঠতেছে। একবার হাইটে উঠে একবার নিচে নামে, মানে ওরা খেলতেছে আবার উঠে উঠে। তো আমার কবুতরগুলো উড়া কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও কিছু কবুতর আছে যেগুলো আমি আস্তে আস্তে গিফট করবো, কারণ একবারে তো আর সব কিছু দেওয়া সম্ভব না বা সব ভিডিও দেওয়া সম্ভব না। দেখেন মাশাল্লাহ কবুতরগুলো অনেক সুন্দর ফ্লাই করতেছে। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আর কমেন্ট বক্সে কিন্তু সবাই মাশাল্লাহ লিখবেন। তো দেখেন এই যে ফ্লাই করতেছে। আজকে 31st, ভিডিওটা আমি কালকে 1 ডিসেম্বরে আপলোড করব। বছরের প্রথম গিফট হবে আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর অনেকে জিজ্ঞেস করেন এই মাইকগুলো কিসের, এটা আমাদের মসজিদের মাইক। উঁচা ফাঁদ হওয়ার কারণে এইখানে দেওয়া হয়েছে যাতে পুরো এলাকাবাসী সাউন্ডটা শুনতে পারে। আর কারো যদি রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন, যেই কোনো কোয়ালিটির রিং দিয়ে দেওয়া সম্ভব, খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিবে। আপনারা ওনাদের পেজ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর একটা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে পেজ দেওয়া থাকবে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকে ভিডিওতে সবসময়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন। আর এই কবুতরটা কেমন লাগলো সেইটাও কমেন্ট করে জানাবেন। একবারে অ্যাংরি, ও রাগ করে আছে, ওকে আমি ধরে রাখছি অনেকক্ষণ যাবো থাকতে, তাই রাগ করে আছে। তো দ্বিতীয়বারের মতো আবার বলছি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।